deep in the meadow. বর্ণাঢ্য এক জীবন পাড়ি দিয়ে লোকান্তরিত ডিয়েগো ম্যারাডোনা জাদুকরী ফুটবল নৈপুণ্যে মোহাবিষ্ট করেছেন ফুটবল বিশ্বকে। ষাট বছরের মহাকাব্যিক জীবন শেষে কাঁদিয়ে গেলেন বিশ্বজোড়া কোটি কোটি ভক্তকে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে গ্রাউন্ড জিরোর এবারের পর্বে ফুটবল ঈশ্বরের বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরেছে আমাদের ফ্যাক্ট চেক টিম। আমি অন্যদের কথা বলতে পারবো না, আর্জেন্টাইন ফুটবল জাদুকর মারা গেছেন। আমার কাছে মনে হচ্ছে সব কিছু যেন হারিয়ে গেছে। তিনি ছিলেন বলেই ফুটবল আমাদের এত আনন্দ দিয়েছে। বিশ্ব ফুটবলের জন্য তার চলে যাওয়া সত্যি এক বড় ক্ষতি। এই ফুটবল ভক্তের এমন মূল্যায়ন বিশ্ব ফুটবলের গোল্ডেন বয় মারাদোনাকে নিয়ে, যার হাত ধরে 86-তে বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তারা। ফাইনাল খেলেছে এর পরের আসরেও। পুরো নাম ডিয়েগো আর্মান্দো মারাদোনা। ক্রীড়া সমালোচক, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকেই যাকে মানেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। 1960 সালের 30 অক্টোবর বুয়েন্স আইরেসের লানুসে অভাবের সংসারে জন্মেছিলেন মারাদোনা। 3 কন্যা সন্তানের পর তিনি ছিলেন মা বাবার প্রথম পুত্র সন্তান। অনেকদিন ধরেই শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না, কিন্তু এমন অসময়ে তিনি চলে যাবেন সেটা যেন মন মানতে চাইছে না ফুটবল ভক্তদের। প্রিয় মারাদোনার মৃত্যুতে তাই শোকস্তব্ধ তামাম ফুটবল দুনিয়া। আজ থেকে ঠিক 4 বছর আগে 25 নভেম্বর মারা গিয়েছিলেন মারাদোনার দুঃসময়ের বন্ধু ফিদেল কাস্ত্রো। বন্ধুর প্রয়াণের দিনেই পরপারে পাড়ি জমালেন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র। এ যেন কবিতার ছন্দের মতোই অন্তমিল, মৃত্যুর তারিখ যেখানে মিলিয়ে দিয়ে গেল ফিদেল দিওগোকে। পেশাগত জীবনে পুরো দস্তুর ফুটবলার বনে যাওয়ার বিষয়টি নাকি আদতে মারাদোনার ভাবনাতেই ছিল না, অথচ তিনি কিনা নান্দনিকতায় মোড়ানো মায়াবী ফুটবলের জাদু দেখিয়েছেন বিশ্ববাসীকে। আবার পৃথিবী থেকেও বিদায় নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের ঈশ্বর উপাধি নিয়েই। ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, সেভিয়া, নাপোলি, নিউওয়েলস ওল্ড বয়েজ এবং বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে 91 খেলায় 34 গোল করেছেন এই কিংবদন্তি। আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে 5 বছরেও গোল করেছেন 115টি। বার্সেলোনায় যোগ দিয়ে জিতিয়েছিলেন কোপা দেল রে। নাপোলি প্রথমবারের মতো সিরি আতে শিরোপা জিতেছে তার হাত ধরেই। 1986 সালের বিশ্বকাপ বসেছিল মেক্সিকোতে। সে বিশ্বকাপের শতাব্দীর সবচেয়ে নন্দিত ও নিন্দিত দুটি গোলই তিনি করেছিলেন একটি ম্যাচে। বছর 4 আগেই যেহেতু ফকল্যান্ড যুদ্ধে ইংল্যান্ডের কাছে নাকানি চুবানি খেয়েছে আর্জেন্টিনা, তাই ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটা যেন হয়ে উঠেছিল প্রতিশোধ মঞ্চ। পিটার শিলটনের মাথার উপর দিয়ে গোল করে দলকে এগিয়ে দিলেন মারাদোনা। সবাই যখন বলল হ্যান্ডবল, মারাদোনা তখন হেসে বললেন হ্যান্ড অব গড। সেবার আর্জেন্টিনার কোচ কার্লোস বিলার্দো সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে তার দলে একজন মারাদোনা আছেন, বাকিদেরকে তিনি গণ্য করেন ফুটবলার হিসেবে। তার এমন ঘোষণায় অনেকেই হয়তো বিস্ময়ের চোখ কপালে তুলেছিলেন। প্রকৃতপক্ষে যে ক্রীড়াশৈলী তিনি দেখিয়েছেন তাকে অতি মানবীয় না বলে কোনো উপায় নেই। যখনই যে দলের হয়ে খেলেছেন সে দলকে অনেকটা একাই টেনে নিয়ে গেছেন তিনি। খেলোয়াড় হিসেবে যতটা সফল, কোচিং ক্যারিয়ারে ততটা তিনি নন। মাদক গ্রহণ এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক ইস্যুতে তাকে নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্ব ফুটবলের রাজপুত্র, ব্যাটবয় কিংবা জাদুকর, এমন বহু বিশেষণ সঙ্গে নিয়ে ঘটনাবহুল অধ্যায়ের শেষ হল মারাদোনার।